হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ভিডিও চিংড়ি মাছের দম বিরিয়ানি বিরিয়ানি কিন্তু সচরাচর আমরা চিকেন মাটন অথবা বিপ দিয়েই করে থাকি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমি খুব সহজভাবেই কিন্তু আমার প্রতিটি রান্না আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি তাহলে চলুন ফ্রেন্ডস আর কথা না বলে এবার আমরা মূল রেসিপিতে চলে যাই বিরিয়ানি আজকে আমি বাসমতি চাল দিয়ে রান্না করব তার জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ বাসমতি চাল অর্থাৎ পাঁচশো গ্রাম চালকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি অনেক প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে চালটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনারা নাও ধুয়ে নিতে পারেন চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তার কারণ হলো চালগুলোকে পানির সাথে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এই আধা ঘন্টায় কিন্তু চালগুলো পানি খেয়ে আকারে দ্বিগুণ হয়ে যাবে এইখানে আমি এই সাইজের এক কেজি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ভালোমতো ওয়াশ করে খোসাটা ফেলে দিয়েছি আর মাছের পিঠে যে একটা রক থাকে সেই রকটাকেও কিন্তু ফেলে দিতে হবে আমি কিন্তু প্রতিটা মাছের রক কে ফেলে দিয়েছি একটা মিক্সিং বোল নিলাম এই মিক্সিং বোলের মধ্যে এখন এক এক আমি মসলা এড করব প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই যে কোনো একটা স্টিনারি নিয়ে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে যাতে করে টক দইয়ের মধ্যে কোনো রকম পানি না থাকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমি আদা আর রসুনকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ কীভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে লিঙ্ক আমি এই ভিডিও ডিটেল অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন এই সবগুলো মশলাকে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিব মশলাটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি এখন এই মশলার মধ্যে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে কিন্তু এখন খুব মাখাতে হবে যাতে করে চিংড়ি মাছ ভেঙে না যায় কারণ হলো চিংড়ি মাছ খুব নরম যদি একটু জোরে জোরে মাখাতে যান তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য যতটা সম্ভব আলতোভাবে মাখাবেন আর মিক্সিংটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে তার কারণ হলো বিরিয়ানিটা আমরা যখন রান্না করব তখন কিন্তু চিংড়ি মাছগুলোকে আমরা রান্না করব না আজকের বিরিয়ানিটা আমরা দম দমে বসা তার জন্য কিন্তু মাছগুলোকে একটু সময় নিয়ে হবে। একটু লক্ষ্য করুন আমি কিন্তু এই কাজটি খুবই আলতোভাবে করছি মশলার সাথে মাছগুলোকে এরকম ভাবে মাখাতে হবে যাতে করে প্রতিটা মাছের মধ্যে মশলাটা খুব ভালোমতো ঢুকে সাথে আমি মাছগুলোকে ভালো মতো মেখে নিয়েছি এখন একটি পলিথিন র্যাপার দিয়ে আমি এটাকে ডেকে দিব পলিথিন র্যাপার দিয়ে আমি এটাকে ডেকে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করার জন্য হাফ এন আওয়ার এভাবেই রেখে দেব নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই একটি বাটিতে আমি দুই টেবিল চামচ নিয়েছি ফুল ক্রিম দুধ এই দুধের মধ্যে দিয়ে দিলাম চিমটি পরিমাণ জাফরান এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে জাফরানটা দিলে কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যার জন্য জাফরানটা দেওয়া চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিব এখন এই মিশ্রণটাকে আমি একটি পাশে রেখে দিব দেখুন আধা ঘন্টা পর কিন্তু চালটা পানিটা খেয়ে আকারে অনেকটা বড় হয়ে গিয়েছে এখন এই চালগুলোকে আমি একটা স্টিনারে নিয়ে পানিটা ঝরিয়ে সেদ্ধ করে নিব চাল সেদ্ধ করার জন্য একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি পানিটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এই পানির মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা দেওয়ার কারণে চালটা যখন আমরা সেদ্ধ করবো একটার সাথে আরেকটা লেগে যাবে না লবণ দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে করে পানিটা পুরো লবণাক্ত হয়ে যায় ওই অনুপাতে লবণটা দিতে হবে লবণ দেওয়ার পর দিয়ে দিলাম তিনটি তেজপাতা তিন টুকরো ছোট দেব পাঁচটি এলাচ আপনারা চাইলে কিন্তু এখানে শাহি জিরা করতে পারেন অথবা নর্মাল জিরাটাও করে নিতে পারেন আমি এখানে কোনো জিরা করছি না এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব চালগুলো দেওয়া হয়ে গেলে আলতোভাবে একটু নেড়ে দিব যাতে করে চালগুলো ভেঙে না যায় এখন আমি অপেক্ষা করবো এই পানিটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত চালের পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে এখন এই চালটাকে আমি একটু চেক করে নিব বাসমতি চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এই চালটা কিন্তু 80% পার্সেন্টের মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে তার জন্য এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর চুলাটা বন্ধ করেই চালটাকে সাথে সাথে একটি স্টিনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। অনেকেই হয়তো বলতে পারেন আমি চালটাকে 100% পার্সেন্ট সেদ্ধ না করে 80% কেন সেদ্ধ করলাম তার কারণ হলো বিরিয়ানি যখন আমরা দমে বসাবো তখন কিন্তু বাকি টোয়েন্টি চাল সেদ্ধ করা হয়ে যাবে এইখানে আমি নন একটি হেভি বটম প্যান নিয়েছি আপনাদের কাছে যদি হেভি বটম প্যান না থাকে আপনারা রেগুলার নর্মাল প্যানও নিতে পারেন এই প্যানের মধ্যে আধা ঘন্টা আগে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিব নিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে মাছগুলোকে সমানভাবে হাত দিয়ে বিছিয়ে দিতে হবে যাতে কোথাও উঁচু বা কোথাও নিচু না থাকে আর অতিরিক্ত যে মশলাটা বাটির মধ্যে থেকে যাবে সেই মশলাটা আপনারা চাইলে কিন্তু আমার মতো হাত দিয়ে এইভাবে কাচিয়ে নিয়ে নিতে পারেন মশলাটা নষ্ট করার কোনো দরকার নেই এই কাজটি অনেকটা আমরা কাচ্চি বিরিয়ানি তৈরি করার সময় বিরিয়ানির মাংসটা যেভাবে প্যানের মধ্যে বিছিয়ে দেই এটাও কিন্তু সেমভাবেই করতে হবে কাজগুলোকে আমি প্যানের মধ্যে সমানভাবে বিছিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুক্ষণ আগে যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো সেইখান থেকে আমি অর্ধেক পরিমাণ চাল দেব সবটা একসাথে দেব না আর চালটা যেহেতু খুব গরম তার জন্য একটি চামচের সাহায্যে চালটাকেও কিন্তু সমানভাবে বিছিয়ে নিতে হবে চালটা যাতে কোথাও উঁচু বা কোথাও নিচু না থাকে আর আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওটা একটু বড় করছি প্লিজ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে কমপ্লিট করছি চালটা নেওয়ার পর এর মধ্যে আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব এই কাঁচামরিচটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিটা ঝাল হবে না বাট বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ গুলো দেওয়ার পর এর মধ্যে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আর পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে এখন বাকি যে অর্ধেকটা চাল ছিল সেই চালটাকে দিয়ে সমানভাবে বিছিয়ে নিতে হবে এই চালটাও যাতে কোথাও উঁচু বা কোথাও নিচু না থাকে আমি আমি সমানভাবে বিছিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা কিন্তু এক পাশে দেওয়া যাবে না চারপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন তাহলে ঘিয়ের সমস্ত ফ্লেভারটা বিরিয়ানির সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার সৃষ্টি হবে হয়ে গেলে কিছুক্ষণ আগে আমি দুধ আর জাফরান ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেটাও কিন্তু চারপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন কালার অনেক দিয়ে দেব এক কাপ কুসুম গরম দুধ এখানে এডিশনাল পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু দুধটা নাও দিতে পারেন দুধটাকেও কিন্তু চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দুধ দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো কেওড়া জল কেওড়া জলটাও কিন্তু আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কেওড়া জলটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি কিছুক্ষণ আগে কিছুটা আটা সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এখন সেই আটাটা দিয়ে পুরো ঢাকনাটা আমি সিল করে ঢাকনাটা দিব আমার পুরো সিল করা হয়ে গিয়েছে যে ফুটাটা দেখতে পাচ্ছেন ঢাকনার মধ্যে একটু আটা দিয়ে সেই ফুটা আমি এখন বন্ধ করে দিব এখন এই বিরিয়ানিটা আমি চুলায় দমে বসাবো বিরিয়ানিটা চুলায় আমি দমে বসিয়ে দিয়েছি চুলাটা প্রথমে আমি ফুল আছে পাঁচ মিনিটের জন্য রাখবো তারপর চুলাটা একদম লোতে রেখে আমি আধা ঘন্টা বিরিয়ানিটাকে দমে বসাবো আপনাদের কাছে যদি আমি আগেই বলেছিলাম এরকম হেভি বটম প্যান না থাকে তাহলে আপনারা রেগুলার প্যানে যদি বিরিয়ানি রান্না করেন তার তার জন্য যেটা আপনাদেরকে করতে হবে চুলায় প্রথমে আপনারা রুটি বেলার একটি তা বসাবেন সে তার উপর রেগুলার নর্মাল প্যানে যদি বিরিয়ানি রান্না করেন সেই প্যানটা বসিয়ে দিবেন তারপর চুলাটা একদম লোতে রেখে অপেক্ষা করতে হবে ঘন্টা ঘন্টা পর চুলাটা আমি বন্ধ করে দিলাম আর চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু বিরিয়ানি সার্ভ করা যাবে না এই বিরিয়ানিটাকে আমি এইভাবেই চুলার উপর রেখে দেবো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি বিরিয়ানিটাকে সার্ভ করব। ঠিক দশ মিনিট হয়ে গিয়েছে এখন যে আটা দিয়ে আমি ঢাকনাটা সিল করে দিয়েছিলাম একটি নাইফের আটাটাকে এইভাবে কেটে হবে আটাটা আমি নাইফ দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা উঠাবো ঢাকনাটা কিন্তু খুব সাবধানে উঠাতে হবে যাতে করে হাতে গরম কোনো ভাব না আসে ঢাকনাটা উঠিয়ে নিলাম বিরিয়ানি থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না এখন আমি এই বিরিয়ানিটাকে একটা সার্ভিং ডিসে নিয়ে সার্ভ করব। দেখুন এটা কিন্তু কোন রকম পোড়া লেগে যায়নি আপনাদেরকে আমি একটু প্যানের তলাটাও দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো ফ্রেন্ডস তৈরি করা হয়ে গেল আমার চিংড়ি দম বিরিয়ানি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা সার্ভ করার আগে অবশ্যই আপনারা চিংড়ি মাছগুলো একটু উপরের দিকে দিয়ে দেবেন তাহলেই হবে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা নতুন নতুন রেসিপি পেতে চাইলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ